রহিম, আসসালামু আলাইকুম। আমি আছি বিডি ব্লগার লিজা আক্তার, আপনাদের সাথে আমি আবারও বরাবরের মতো নতুন একটি আজকে সকাল নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে এটা হচ্ছে সকালবেলা, সকালবেলা গরমেতে এলোমেলো হয়ে থাকে, তো জানালাগুলি আমি খুলে দিলাম। প্রথমে সকালে উঠেই জানালাগুলি আমি সবসময় খুলে দিই, করে কিন্তু সকালের আলো বা বাতাস আসে বা আলো আসে অনেকটা, এই জন্য সকাল খুলে রাখি। এখন একটু বাহিরে যাচ্ছি, একটু উঠানটা ঝাড়ু দিয়ে নিব। আর আমি প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হাত মুখ ধোয়ার পর তারপর জানালাগুলি খুলে দিই, খুলে দিয়ে তারপর উঠানটা ঝাড়ু দিয়ে নিই, কারণ রোদ উঠে যায়, তাই সকালেই উঠানটা ঝাড়ু দেওয়ার চেষ্টা করে ফেলি। তাই এখন উঠানটা ঝাড়ু দিয়ে ফেলছি। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে ক্লিক করে দিন। আমি যখনই নতুন নতুন ভিডিও দেবো আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গেই চলে যাবে, আর আপনারা চাইলেই দেখে নিতে পারবেন। যে আজকের আকাশটা ভালোই, আজকে সকালে আসলে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তাই আজকে ভাবলাম যে একটু সহজভাবেই সকালের ব্রেকফাস্টটা করে নেই। তাহলে আসলে আমার যেদিনই সকাল থেকে আর কি সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় সেদিন আমি সবসময় চেষ্টা করি কিছু হালকা পাতলা নাস্তা আর কিছু হালকা পাতলা নাস্তা তৈরি করার জন্য, যে ঝটপট হয়ে যায়। আজকে আমি পাউরুটি দিয়ে আর ডিম দিয়ে নাস্তাটা তৈরি করে নেব। আর এই পাউরুটি দিয়ে এই নাস্তাটা এইভাবে তৈরি করে খেলে কিন্তু অনেকই মজা লাগে। কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, সব মশলা দিয়ে এই পাউরুটিটা ভেজে নাস্তাটা তৈরি করলে অনেক মজার একটা নাস্তা হয়, খেতে অনেক ভালো লাগে। ব্রেডগুলি আমি এখন কেটে নিলাম। আগে থেকে এখানে কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। যে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, দিয়ে হাত দিয়ে এভাবে করে কষিয়ে নিব। হাত দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর আমি দুইটা ডিম এখানে ভেঙে দিয়েছি, এখন এটাকে মিক্স করে নিব। নিয়ে চলে যাব চুলায়, ব্রেড গুঁড়ি ভেজে নিব। চলে আসলাম চুলায়, এখন প্যান বসিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম, দিয়ে যে দুইটা প্লেট একসাথে নিয়ে এভাবে করে মাখিয়ে মাখিয়ে দিতে হবে।
গুলো ব্রেড আমি দিয়ে দিয়েছি, এখন উল্টিয়ে দেব। আর এই নাস্তাটা সবসময় গরম গরম খেলে অনেক মজা লাগে, একটু মুসমুসে ভাব হয়। ব্রেডগুলি আমি সুন্দরভাবে ভেজে নিলাম, এখন তুলে নিব একটা পাত্রে। দেখেন ফুলে কিন্তু একবারে টুইটম্বর হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। চা বসিয়ে দিয়েছি। আজকে সকালের খাবার এই সিম্পল খাবার দাবারে। আজকে শুধু সকালের এই টুকি ব্লগ নিয়ে চলে আসলাম, সারাদিনে ব্লগ আর করিনি। আজকে দুপুরের কিছু দেখাবো না। আপনাদের ভাইয়াকে বলতেছি যে রাস্তা খেয়ে যে উনি বলতেছে যে না আজকে আর টেবিলে আসবো না, বিছানায় দিয়ে যাও। তাই ওনার জন্য বিছানায় নিয়ে যাচ্ছি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।